দীপ্তি দারুল উলুম দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকদিন কোভিড ১৯ এর কারণে বাড়িতে থেকে হয়তো বই পুস্তক থেকে দূরে আছো, এই কারণে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসের মাধ্যমে বইমুখী বা পড়ালেখামুখী করার জন্য চেষ্টা করতেছি। সুতরাং এখন সপ্তম শ্রেণীর ১.২ ভগ্নাংশের বর্গমূল নির্ণয়করণ, ২ স্থান পর্যন্ত এই টপিক্সের উপর আমরা আলোচনা করব। তোমরা এখন দেখো, যেহেতু আমি আগের একটা ক্লাস করেছি, ওই ক্লাসেও ডান পাশে আগ দিয়ে জোড়া বাঁধার কথা বলছিলাম, কিন্তু এখানে একক সংখ্যা, যার কারণে এখানে জোড়া বাঁধা যাবে না। এখন আবার দেখো বর্গ সংখ্যাগুলো, ১ গুণ ১ = ১ ১ ২ গুণ ২ = ৪ আর ৩ গুণ ৩ = ৯ তোমরা খেয়াল করো আমাদের এই সাতের মধ্যে কত যাবে, তাহলে এই সাইডটা যাবে, তাহলে বর্গ সংখ্যা ২ গুণ ২ এই এই সংখ্যাটি আমরা নিতে পারি, তাহলে ২ গুণে ৪ এখন বিয়োগ করলাম, ৭ থেকে ৪ গেলে ৮ থাকে ৩ এখন ওই পূর্বের ক্লাসটির মতো বাম দিকে ৮ দিতে হবে, ৮ দেওয়ার পরে ২ ডাবল আসবে, ২ গুণে ৪ এখানে সবসময় জায়গা খালি রাখবে, কারণ এখানে যে কোনো একটা সংখ্যা বসাইতে হবে। এখন দেখো আমাদের ভাগ করতে হইতেছে ৪ দ্বারা ৩কে, ৩ হলো শূন্য, ৪ হলো পড়, এই জন্য আমরা যদি এখানে একটা দশমিক বসাই তাহলে আমরা শূন্য পাবো। তোমরা একটা জিনিস খেয়াল করবে, নিম্ন ক্লাসগুলোতে ৬, ৭, ১২ নিম্ন ক্লাসগুলোতে ৩ পরে হয়তো দেখেছ যে দশমিকের জন্য একটা শূন্য নেওয়া যায়, কিন্তু আমাদের বর্গমূলের ক্ষেত্রে দশমিকের জন্য তুমি ২টা শূন্য নিতে হবে। আমি আবার রিপিট করতেছি, দশমিকের জন্য বর্গমূলের ক্ষেত্রে ডাবল শূন্য নিতে হবে। এখন দেখো এই ৪টি ৩০ মধ্যে কবার যায়, ৪ ৩০ মধ্যে কবার যায়, ৪ ৭ ২৮ তাহলে ৭ বার দিলে এখানেও ৭ বসাইতে হবে, এখানেও ৭ বসাইতে হবে, হয়তো বা বেশি হইতে পারে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যেইটাই নেবে তুমি এই ৩০ বা ৩০০ এর কাছাকাছি, বেশি যাইতে পারবে না, কাছাকাছি থাকতে হবে, একবারে বেশি নিচেও নেওয়া যাবে না। তবে ৭ হলে হয়তো বেশি হবে আমি অনুমান করতেছি, এই জন্য আমি ৬ দিলে, যদি ৬ নিয়ে দেখো এখানে হবে ৬, তাহলে কি হলো ৪৬কে তাহলে আমার এখানেও ৬ বসাইতে হবে, এই জিনিসটা মনে রাখবে। তো এই ৬ দ্বারা যদি গুণ করি, ৬ ৬ ৩৬ ৬ হাতে আছে ৩, তারপরে ৭ ৬ ২৪ ৩ ২৭ ২৭৬ কাছাকাছি আছে, তাহলে আমাদের এখানে ৬ এখানে ৬ এখন ২৭৬ লিখলাম, লেখার পরে এবার বিয়োগ করি, ১০ থেকে ৬ গেলে ৮ থেকে ৭ যেহেতু হালত নিয়েছি এখানে ৭ থেকে ৮ হবে, ১০ থেকে ৮ গেলে হবে ২, তারপরে যেহেতু আবারও হাওলাত নিয়েছে এটা হবে ৩, ৩ থেকে ৩ গেলে আর শূন্য বসাইতে হবে না। এখন আবার বলতেছি ২.৬ এটা ডাবল আসবে, ডাবল আসতে গেলে কিন্তু দশমিকের কোনো কাজ নেই, দশমিক বাদে এই ২৬ ডাবল আনলে হবে কি, দেখো ৬ দ্বিগুণে ১২ ২ হাতে আছে ১, ২দ্বিগুণে ৪ = ৫ এখানে কিছু লেখার মতো জায়গা সবসময় খালি রাখতে হবে। এখন এখানে দেখো ৫২ ভাগ করতে হবে ২৪কে, তাহলে আমাদের ৫২ দ্বারা ২৪ তো ছোট, ওটাকে ভাগ করা যাবে না, যার কারণে দশমিকের জন্য যখনই প্রয়োজন তখনই তুমি ডাবল শূন্য নিতে পারো। তাহলে এখানে আমি ডাবল শূন্য নিলাম, নেওয়ার পরে দেখো এই ৫ এটা ২৪ মধ্যে কয়বার যায়, যদি ৪ ৫ ২০ এখন ৪ বার ৪ ৫ ২০ কাছাকাছি নিয়ে দেখি আমি, যদি ৪ ৫ ২০ হয় তাহলে এখানে আমি ৫২৪ তো ৫২৪কে আমি গুণ করে দেখি, আচ্ছা যদি এখানে ৬ নিই তাহলে এখানেও ৬ দিতে হবে, আচ্ছা দিলাম ৬ দিয়ে ৫২৪কে যদি গুণ করি এই ৬ দিয়ে গুণ, তাহলে কি দাঁড়া দেখো ৭ ৪ ১৬ ৬ হাতে আছে ১, ৬ দিয়ে গুণে ৮, ৮ এর ১ ৬ ৪ ৬ ৮ এর ১ ৯ তারপরে ৭ গুণে ৮ ৮ এর ১ ৯ আর ৬ বাসা ২০ ২৯৬ হলো, তাহলে ৪ বার দিলে
দাঁড়ালো কত 296। এখন বিয়োগ করি 10 থেকে 6 গেলে 8 থেকে 4, হাতে 1 10, 10 থেকে 10 গেলে 0, তারপর এখানে আবার হাওলাত দিয়েছি 1, 7 থেকে 1 গেলে 8 থেকে 3। এখন একটা কথা মনে রাখতে হবে, আমাদের আলোচনার বিষয় হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে তোমরা দেখো দশমিক ক্ষেত্রে 2 দশমিক স্থান আমাদের হয়ে গেছে, কিন্তু একটা কথা আছে, যদি তৃতীয় ঘর 5 অথবা 5 থেকে 9, 5 থেকে 9 এর মধ্যে হলে পূর্বের ঘরে 1 যোগ করতে হয়। এই কারণে আমরা দেখতে হবে যে আমাদের তৃতীয় ঘর কত আসে। এখন এটা ডাবল আনতে হবে, যে তৃতীয় ঘরটা নির্ণয় করার জন্য এটাকে আবার ডাবল আনি, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 2 হাতে আছে 1, 2 দুগুণে 4 একে 5। সবসময় মনে রাখবে কিছু লেখার মতো জায়গা খালি রাখতে হয়। এখন তাহলে দেখো এই 5, এখানে হলো 528 আর এখানে হলো 304, তাহলে আমাদের এই সংখ্যাটা বড়, এখানে 1 মিলেও কিন্তু এটা সে আরও বেশি হয়ে যায়। তো সবসময় বর্গমূলের কথা আমি আবারও রিপিট করতেছি, দশমিক থাকার কারণে প্রয়োজন হলে কিন্তু আমি দুইটা শূন্য নিতে পারবো। তাহলে দেখো এই দশমিকের কারণে আমি ডাবল শূন্য নিলাম, এবার আমার 5 এটা 30-এর মধ্যে যায়, 5 6 30, হয়তো বা 6 দিলে বেশি হয়ে যেতে পারে, এই জন্য আমরা 5 বার নিই। এখানেও 5 দিলাম, তো 5 দিলে এখন কী দাঁড়ালো, 5 2 8 5, এত। এবার এইটাকে আমরা এই 5 দিয়ে, যেই সংখ্যাটি এখানে এবং এখানে বসিয়েছিলাম ওই 5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কী হবে, 5 5 25-এর 5, হাতে আছে 2, 5 8 40, 40 42, হাতে আছে 4, 5 2 10 4 14 4, হাতে আছে 1, 5 5 25-25-26, তাহলে নেই আমরা দেখো 6 7 2 5, বিয়োগ করলে 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1 3, 10 থেকে 3 গেলে 7, আবার যেহেতু হাওলাত নিয়েছে এটা হবে 5 7 থেকে 5, তো যায় না, তখন এটাকে 14 দেখতে হবে, 14 থেকে 5 গেলে 8 থাকবে 9, হাতে 1 7, 10 থেকে 7 গেলে 3। এখন আমাদের আরও ভাগ যাবে, আমাদের আর দরকার নেই, যেহেতু আমাদের কথা হচ্ছে 2 দশমিক স্থান, তা আমাদের 2 দশমিক স্থান হলো এতটুকু। কিন্তু কথা হচ্ছে এই যে সংখ্যাটি এটা 5 থেকে 9 এর মধ্যে, যার কারণে পূর্বের সংখ্যায় আমরা 1 যোগ করতে হবে, তাহলে এখানে যোগ 1। এটা আমি তোমাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা দেখালাম, কিন্তু তোমরা এভাবে যোগ করে না দেখাই উত্তরে লিখে ফেলবে। কী লিখবে দেখো, উত্তরে লিখবে 2.6 ও 4 একে 5, হ্যাঁ এখানে লিখবে, এটা তোমাদেরকে আমি বোঝানোর জন্য লিখিয়েছিলাম। তাহলে এই একটা অঙ্ক দেখালাম, আর একটা অঙ্ক দেখাবো, খেয়াল করো এখানে একটা জিনিস মজার বিষয়, সেটা তোমরা অবশ্যই খেয়াল করবে, যেহেতু জোড়া বাঁধা নিয়ম, দশমিকের পরে 1 2 3টা 3 সংখ্যা দিতে হয়, জোড়া বাঁধা যায় না, তাহলে কি করতে হবে, আর একটা শূন্য নিতে হবে। একটা জিনিস মনে রাখবে, দশমিকের পরে সংখ্যা থাকলে তার ডানে যত ইচ্ছা তত তুমি পৃথিবীর শেষ মাথা পর্যন্ত শূন্য নিতে পারবে, কিন্তু আমাদের এখানে আর শূন্য আমরা জোড়া বাঁধার জন্য একটা দরকার হয়েছে, আমরা একটা নিলাম, আরও যত ইচ্ছা অত নেওয়া যাবে, তাহলে আমরা জোড়া বাঁধলে কী হয়, এই এক জোড়া এই এক জোড়া হলো। এখন এখানে 8 দিলাম, এবার তোমরা যে জিনিসটি খেয়াল করবে, যেহেতু আমাদের এখানে শুরুতে দশমিক আছে, আমরা দশমিকটা এখানে নিয়ে গেলাম, এখন দশমিক নিয়ে গেলে আমাদের এই জোড়ায় থাকতেছে 3, তাহলে 3 0 3, এই শূন্যের কোনো দরকার নেই, তাহলে আমাদের এই 3-এর মধ্যে দেখবা
কোন বর্গ সংখ্যাটি হইতেছে। তাহলে যদি তুমি এইটা নাও, এইটা একে এক এটা হবে, কিন্তু দুই একটা মিলে দুই দুগুণ সাত বেশি হয়ে যাবে, তাহলে তুমি নিতে হবে কত এক, এক নিলে এক একে এক, বাকি থাকলো কত তিন থেকে এক গেলে আট থাকতেছে দুই। এখন নিয়ম মোতাবেক ওই একের ডাবল আসবে, আবারও বলতেছি ডাবল আসতে দশমিকের দরকার নেই, দশমিক ডাবলে আসতে আসে না, এটা প্রয়োজন নাই। তাহলে দুই একে দুই ডাবল আনলাম, কিছু লেখার মতো জায়গা খালি রাখলাম। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এখানে এক নেই, এখানেও এক নিতে হবে, তাহলে একুশ দুই থেকে বেশি হয়ে যায়, এই জন্য আমরা উপর থেকে কী করলাম, এক জোড়া নিয়ে আসলাম। তাহলে আমাদের হলো দুশো ষাট। এখন দেখো এই দুই এটা কত, ছাব্বিশের মধ্যে কত দাঁড়, এবার আট দ্বিগুণে ষোলো, নয় দ্বিগুণে আঠারো, তো আবার নয় নয় একাশি বেশি হয়ে যাবে, এই জন্য আমরা আট নিলে যদি আট নেই তাহলে এখানেও আট দিতে হবে, এখানেও আট দিতে হবে, আট দিয়ে আঠাশকে যদি আমরা গুণ করি তাহলে দেখো কি হয়, আট আট চৌষট্টি চার হাতে আছে ছয়, আট দুগুণে ষোলো আর ছয়ে বাইশ, তাহলে হলো কত দুইশো চব্বিশ। তোমরা নয় নিয়ে দেখবা, দেখবা যে এই দুইশো ষাট থেকে অনেক বড় হয়ে যায়। তো এবার দশ থেকে চার গেলে আট থাকবো ছয়, হাতে এক তিন, ছয় থেকে তিন গেলে আট থাকে তিন। এখন তোমরা হয়তো মনে করবে যে আমাদের তো দুই দশমিক স্থান পর্যন্ত করার কথা, দুই দশমিক স্থান তো হয়ে গেল না, আমাদের এখানে আরও একটা সংখ্যা নিতে হবে, যেহেতু পাঁচ থেকে নয়ের মধ্যে হয় কিনা। তাহলে বাম দিকে আট ডাললাম, তারপরে আঠারোর ডাবল হলো আঠারো দেখুনা ছত্রিশ, হ্যাঁ কিছু লেখার মতো জায়গা রইল। ওই পূর্বের কথা যে দশমিকের জন্য তুমি দুইটা শূন্য নিতে পারবে। এবার দেখো কয়বার যায়, এই তিন এটা ছত্রিশের মধ্যে তিন নং সাতাশ, দশ নিলে আমরা নয় নিয়ে দেখি, এখানেও নয় নিলাম, তাহলে তিন ছয় নয়, তো এখানেও তো সেই নয় নিতে হবে, এই তো নয় এটা দিয়ে গুণ করি কত হয় দেখো, নয় নং একাশির এক, হাতে আছে আট, ছয় নং চুয়ান্ন, চুয়ান্ন আর আটে আজকে চায় বারো, বাষট্টি, বাষট্টি দুই, হাতে আছে ছয়, তিন নং সাতাশ, সাতাশে আর ছয়ে সাতশো তেত্রিশ, সাতশো তেরো তেত্রিশ আর কি। তাহলে কি হলো, তিন তিন দুই এক, বিয়োগ করলে দশ থেকে এক গেলে নয়, হাতে এক তিন, দশ থেকে তিন গেলে সাত, আর হাতে এক চার, ছয় থেকে চার গেলে দুই। এবার খেয়াল করো আমাদের যেহেতু এখানে তৃতীয়বার দুই দশমিক স্থান পর্যন্ত নেওয়ার কথা, আমরা দুই দশমিকের পরে তৃতীয়বার নিয়েছি, এখানে ওই পূর্বের একটা অঙ্ক দেখিয়েছিলাম, এর জন্য এটা পাঁচ থেকে নয়, এই পাঁচ থেকে নয় হইলে কি যোগ করতে হয় এক যোগ, তো এই হিসাবে আটের সাথে এক যোগ হবে, তাহলে কত হলো উত্তরে, উত্তর এক নয়, ওই আটে আর একে নয়। তো সবাইকে ধন্যবাদ, তোমরা ভালো থাকবে, এরকম বাড়িতে চেষ্টা করবে।